গুড মর্নিং বন্ধুরা স্ক্রিপটিভ নিউজপেপার প্রো ইউটিউব চ্যানেলে বাঁকুড়া পৌরসভায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কত সেই শূন্যপদ কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে আবেদন করার শেষ তারিখ কবে বিস্তারিত ইনফরমেশন জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বাঁকুড়া পৌরসভায় অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট মজদুর পিয়ন হেল্পার পদে মোট পঁচাত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত জানাবো ওই ভিডিওতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদের জন্য মোট শূন্য পদ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সেই সঙ্গে এই অ্যাকাউন্টস কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়সীমা লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতনক্রম রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য মোট শূন্যপদ রয়েছে তিনটি জেনারেল রয়েছে দুটি এসি রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সেই সঙ্গে বয়সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতনক্রম রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা মজদুর পদের জন্য মোট শূন্য পদ রয়েছে চল্লিশটি জেনারেল রয়েছে একুশটি এসসি রয়েছে দশটি এসটি রয়েছে দুটি এবং ও রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইট পাস সেই সঙ্গে খেলাধুলার ভালো অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়সীমা লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতনক্রম রয়েছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা পিয়ন পদের জন্য মোট শূন্য পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে এইট পাস সেই সঙ্গে আপনাদের খেলাধুলায় ভালো অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতনক্রম রয়েছে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা হেল্পার পদের জন্য মোট শূন্য পদ রয়েছে আঠাশটি জেনারেল রয়েছে ষোলোটি এসসি রয়েছে ছটি ও রয়েছে ছটি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস সেই সঙ্গে খেলাধুলায় ভালো অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সীমা লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতনক্রম রয়েছে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত সেই সঙ্গে গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের জমা দিতে হবে এস প্রুফ সার্টিফিকেট এসসি এসটি ওবিসিরা সার্টিফিকেট সেই সঙ্গে মার্কশিট সার্টিফিকেট এগুলি সেলফ অ্যাটেস্টেড করে খামের ভেতর ভরে অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে কোন ঠিকানায় জমা দেবে একটু দেখিয়ে দিই দ্য চেয়ারম্যান বাঁকুড়া মিউনিসিপ্যালিটি মাছানতলা পোস্ট অফিস ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিন নম্বর সেভেন ডবল টু ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের ফর্মটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সেই সঙ্গে ভিডিওটি দেখে যদি একটু ইউজফুল বলে মনে হয় অবশ্যই আপনার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করুন